জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেয়া খন্দকার মোশতাক আহমেদের ছেলে ও নাতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার আদালত। পারিবারিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে কুমিল্লা দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের বাসিন্দা মোশতাক পুত্র খন্দকার ইশতিয়াক ওরফ আহমেদ ওরফে বাবুর বিরুদ্ধে প্রতারণার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কুমিল্লার তিন নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মাহবুব খান এ গ্রেফতারি পরোয়ানার আদেশ জারি করেন। অপর আসামি হলেন খন্দকার মোশতাকের নাতি খন্দকার ইফতেকার আহমেদ সাদ। বাদী পক্ষের আইনজীবী ইফতেকার হোসেন জানান, আসামি খন্দকার ইশতিয়াক ও তার ছেলে খন্দকার ইফতেকার পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত মঙ্গলবার বিকেলে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এই আদেশের বিষয়টি বুধবার বিকেলে নিশ্চিত জানা গেছে।